সারাদিনই আমার এখন দৌড়ের উপরে থাকতে হয়, এক ফোঁটা আমি একটু শুয়ে থাকতে পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন। এখানে কিছু শুকনো বড়ি ছিল, বাড়ি থেকে এনেছিলাম আচার দেওয়ার জন্য, যেহেতু আচার দেওয়া হয়নি। এগুলো কিন্তু ভালো করে শুকিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই তো এগুলো সিদ্ধ করে এখন চটকিয়ে নিব। বড়িগুলো কিন্তু টক মিষ্টি, মানে দুই গাছের বড়ই। তো আমি আমার ছেলের জন্য একটু উঠিয়ে, তা আমি একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে খাচ্ছিলাম, আর অ্যালার্জির ওষুধ খেয়েছি, তার জন্য মানে চোখ খুলতেছিলই না। তো ভাবলাম একটু টক খেলে হয়তো বা চোখ খুলবে, মানে ঘুমটা ভাঙবে। এই তো এখানে আমি তেঁতুল খাচ্ছিলাম, মানে বড়ি খাচ্ছিলাম, আর এখানে আমার ছেলে ময়লাগুলো ফেলে কি করছে, মানে একে তো ভালো লাগছে না, আর একে তো এরকম করলো, এরকম এখন প্রায় করে। তারপর আবার গেট খুলে নিচে চলে যায়, তারপরে রান্নাঘর থেকে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এনে মানে খুলে অনেক সময় মুখেও দেয়, অনেক সময় ফেলেও দেয়, মানে কি কি কাণ্ড যে করে বলার বাহিরে, মানে বিরক্ত আর শেষ নাই ওর। এখন বিরক্তর কথা বলে লাভ নাই, মানে সবাইকে মিস কল দিবে, কল দিবে, লাইক দিবে, মানে ইমোতে, মেসেঞ্জারে, তারপরে হোয়াটসঅ্যাপে সবাইকে মানে লাইক দিতেই থাকবে, ভয়েস দিতেই থাকবে, আবার সরাসরি কলও দিয়ে দেয়। এখন এরকম দুষ্টুমি করছে, আজকে তো গেট খুলে নিচেই চলে গিয়েছিল, আমি তো শুয়ে আসছিলাম যেহেতু অ্যালার্জি ওষুধ খেয়েছি, চোখে প্রচুর ঘুম। তো অনেকক্ষণ ধরে মানে কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না, তারপরে উঠে দেখি মেন গেট খোলা, আল্লাহ কি অবস্থা! উপরে চলে গেলে কি হতো? উপরে যেহেতু আমাদের লিফটের মানে ইগুলা খোলা, তো নিচে গেছে, ভাগ্য ভালো যে নিচে গেছে। তো ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবার চলে আসছে, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে আল্লাহ ছেলেটা কোথায় গেল। যাক, ও দুষ্টুমি তো আর শেষ নাই, দুষ্টুমি বলে বলে মানে শেষ করা যাবে না, এতটাই দুষ্ট হয়ে গিয়েছে। আর মানে সারাদিনই হাউকাউ হাউকাউ করতে থাকে, আর মানে বয়সও দিতে পারি না, ওর থেকে সরে যে একটু বয়স দিব, মানে নিরিবিলি জায়গায় ও সেখানেই চলে যাবে। বাসায় যেহেতু ও আর আমি একাই থাকি, আর কেউ থাকে না সারাদিন, ওর আব্বু রাত্রে আসে। তারপর আবার ওই দিন দুইটা বাটার বোন এনেছিল, একটা ওর জন্য একটা আমার জন্য, ওর আব্বু এনেছিল, ও ওরটা ছিঁড়ে খাচ্ছিল, মানে আমি আমারটা ছিঁড়ে খাবো, তখনই ও ওরটা জানলা দিয়ে ফেলে আমার হাতে থেকে আমারটা নিয়ে খাওয়া শুরু করছে। দেখেন কি দুষ্টুমি বানা করে। যাই হোক, আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই। আমার ছেলে কোনো কথাই বলতো না, এখন আলহামদুলিল্লাহ অনেক কথা বলে। সবাই ওর জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।